হ্যালো, গুড আফটারনুন গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকের ব্লগটা অনেক লেট থেকে শুরু করছি, গিয়েছিলাম একটা জায়গায়, তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করব। আর মেকআপটা কীভাবে করেছি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, বাট মেকআপটা রিমুভ করে তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। আজকে ছিল আমার পিস্তুতো ভাসুরের বড় ছেলের বার্থডে, তো ওর বার্থডেতে সেলিব্রেট এখানেই হলো, ওরা মুম্বাইতে থাকে বাট এইবার এখানেই সেলিব্রেট করা হলো, ওরা এখানে এসছে। আর এখানে রয়েছে দেখো আমার ননদের ছেলে, আর এখানে অনেকের সাথেই তোমরা পরিচিত কারণ যারা ব্লগ ফলো করো তারা জানো। আর ইনি হচ্ছেন আমাদের ছোটো কাকু, ছোটো কাকুর কোলে রয়েছে আমার ছেলে আর ভাসুরের ছোটো ছেলে, পিস্তুতো ভাসুরের ছোটো ছেলে। দেখো দুজনে খুব সুন্দর ফটো তুলেছে, আর এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করছে। আর এরপরে আলাপ করিয়ে দিই পিসি শাশুড়ির সাথে, ইনি কিন্তু খুব ভালো কবিতা পাঠ করেন, সত্যি বলছি, তোমাদের কোনো দিনও সুযোগ পেলে অবশ্যই শোনাবো। ছোটো কাকু আর পিসুমশাই দেখো খুব ফানি, মানে ফটো শ্যুট করা হচ্ছিলো। আর শুভলক্ষ্মীর সাথে তোমরা আলাপ করেছো আগে, শুভলক্ষ্মী হচ্ছে আমার ছোটো জা, সব থেকে ছোটো জা। আর এখানে দেখো আমার পিসি শাশুড়ি, ছোটো কাকু, আমার ছেলে, সবার সাথেই তোমাদের আলাপ করিয়ে দিলাম। এ দেখো পিসুমশাই আর পিসি। Happy birthday to you, happy birthday boo boo, happy birthday la 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 হ্যালো ফ্রেন্ডস, আমি মেকআপ রিমুভ করে তোমাদের সামনে চলে এসেছি, দু মিনিট কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা ছিল যে আজকে আমি মানে এতটা খারাপ লাগছে যে তোমাদের সাথে আজকের দিনটা মানে যেভাবে শেয়ার করতে চেয়েছিলাম সেভাবে শেয়ার করতে পারিনি। তার মেইন রিজন হচ্ছে যে আমি আজকে ব্লগিংটা মানে আমি যেখানে গেছিলাম বারবিকিউ নেশনে গেছিলাম সেক্টর 5-এ, এক ফোটাও কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ আমরা অনেক লেটে গিয়ে পৌঁছেছিলাম, 1:30 সময় গিয়ে পৌঁছেছি। আমাদের যাওয়ার কথা ছিল 11:30 থেকে 11:30 মধ্যে, বাট আমাদের যেতে অনেক লেট হয়ে গেছে যার জন্য কিচ্ছু ব্লগিং করার মতো সময় ছিল না। 11:30 থেকে 2 বুকিং ছিল, আমরা গেছি 1:30, সো তখন গিয়ে আর ব্লগিং করবো না খাবো, তো সেজন্য আর সেইভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। ভেবেছিলাম যে ফ্যামিলি যারা যারা আছে সবার সাথে তোমাদের ভিডিওতে মানে কথা বলাবো, ভিডিওতে তোমাদের সাথে আলাপ করি। খুব ভালো একটা মানে কি বলবো টাইম ছিল যে তোমাদের সাথে আমরা মানে ফ্যামিলির মেম্বার যারা যারা ছিল ওখানে ছিলেন তাদের সাথে আমি আলাপ করাতে পারতাম কিন্তু পারলাম না। যাই হোক, ফটোর থ্রুতে তোমাদের সাথে যতটা আলাপ করার করিয়ে দিয়েছি, বাট নেক্সট টাইম যদি কোনোভাবে গেট টুগেদার হয় এরকম ফ্যামিলি, তাহলে তো মানে ফ্যামিলির মেম্বাররা মিলে যদি কোনো গেট টুগেদার করতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার। সরি ফ্রেন্ডস, তখন কথা বলতে বলতে চলে গেছি কারণ একটা কল এসেছিলো, কথা বলছিলাম, তো সেজন্য তোমাদের সাথে আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে, বিকজ এখন একটুখানি স্যুপ বানাবো, লাইট করে স্যুপ বানাবো কারণ দুপুরবেলা যা হেভি লাঞ্চ হয়েছে, তারপরে আর রাতে খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু একদম না খাওয়াটাও ঠিক না, তো সেজন্য আমি একদম লাইট করে একটা ভেজিটেবেল স্যুপ, না আমি বলবো এটাকে ক্যাবেজ স্যুপ, মানে এর মধ্যে দেবো অনেক কিছু ভেজিটেবলস বাট স্পেশাল হচ্ছে ক্যাবেজ, তো ক্যাবেজ দিয়ে এই কারণেই বানাচ্ছি কারণ এটা যারা ডায়েট করছে, যারা ওয়েট লসের জন্য অনেক দিন ধরে ট্রাই করছে বা রাতে কী খাওয়া যায় বুঝতে পারছে না, তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ, খুবই ভালো, পারলে তোমরা ট্রাই করে দেখতে পারো। বাট এটা বলতে পারি যে স্যুপটা যদি খাও, স্যুপের সাথে কিন্তু ভাত খেলে হবে না, স্যুপটাই খেতে হবে, শুধু এক বাটি স্যুপ খেলেই যথেষ্ট, এটাই কিন্তু অনেকটা ওয়েট লস হয়। তো আমি এখন ওই স্যুপটাই বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, বিকজ লাইকটা করাটা এই কারণেই ইম্পর্টেন্ট কারণ লাইকটা করলে পরে যারা আমরা নতুন ইউটিউবার আছি তাদের জন্য এটা অনেক বেশি, তাদেরকে অনেক মোটিভেট করে, তাদেরকে মানে ভালো লাগে যে আমার কাজগুলোকে কেউ পছন্দ করছে, সো সে আরও বেশি কাজটা করতে আগ্রহী হয়, সেজন্যই জাস্ট বলা যে একটা লাইক করো।
আর সো আর তো তোমরা সব কিছুই জানো, যারা নতুন সাবস্ক্রাইবার আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর সুপার রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগলো জানি। আমি এখানে এক বাটি মতন ক্যাবেজ কেটে নিয়েছি, আর এটাকে 2 মিনিট মতন বয়েল করে জলটা ফেলে দেবো, দেন রান্নাটা শুরু করব। আর সামনে যেহেতু শীতকাল আসছে, সবাই কিন্তু এই ধরনের হেলদি স্যুপ রাতের দিকে ট্রাই করতেই পারো। আর ক্যাবেজ ছাড়া আমার এখানে লাগছে ক্যারোট, একটা ছোট সাইজের ক্যারোট আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি ক্যাবেজটাকে দেখো জলটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে আরও 1.5 কাপ জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে দিয়ে দিলাম ক্যারোটটা। এবারে এটাকে ভালো করে একটুখানি বয়েল করতে হবে। আর এগুলো ছাড়া আমার লাগছে দেখো এখানে সুইট কর্ন আছে, পিস আছে, আর রয়েছে নরের স্যুপ, যেগুলো ছোটো প্যাকেট হয়, নরের স্যুপের পাউচ পাওয়া যায়, তো ওরকম একটা দিচ্ছি। ওটাকে কেউ অ্যাভয়েড করতে পারো, ওটার জায়গায় কিন্তু কর্ন, বাড়িতে যদি কর্ন থাকে কর্ন পেস্ট করেও দিতে পারো, তাতে একটুখানি থিকনেস আসে। আর আমি এখানে ওটাই ইউজ করছি, ওটা একটুখানি ফুটে গেছে, ক্যাবেজ আর ক্যারেটটা ফুটে গেছে, তারপরে আমি এর মধ্যে সুইট কর্ন আর পিসগুলো অ্যাড করে দিলাম। আর আমি এখানে নিয়েছি সয়াবিন পনির, যেটা হয় আর কি তোফু, ওটা আমি ইউজ করছি, পনিরও কেউ ইউজ করতে পারে। এখন আমি পনিরটা দিচ্ছি না, পনিরটা নামানোর কিছুক্ষণ আগে দেবো, কারণ ওটা এমনি সফট হয়, ভেঙে যেতে পারে। তো আমি একটা পাউচ কেটে এর মধ্যে সুপের পাউডারটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটুখানি বয়েল হতে দিতে হবে। এটা মোটামুটি ভালোভাবে বয়েল হয়ে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে জাস্ট হাফ, একটা ছোট অনিয়নের হাফ অনিয়ন অ্যাড করেছি কেটে, আমি দেখাতে ভুলে গেছি। অনিয়নটা জাস্ট ফর ফ্লেভারের জন্য দেয়া, খুব ভালো একটা ফ্লেভার আসে সেজন্যই দেয়া। আর এর মধ্যে দেখো পনিরগুলোকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু চিকেন বা এগ দিয়েও করা যেতে পারে, আমি একদিন এগ দিয়ে করে দেখাবো, বাট আজকে আমি পনিরটা দিয়ে করলাম, কারণ আমি যেহেতু দুপুরবেলা হেভি লাঞ্চ করেছি সেজন্য। আর এখানে দেখো ক্রাশ করা পেপার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পেপার পাউডারও দিতে পারো, আমি পাউডারটা দিলাম না, কারণ ক্রাশ করে দিলে কি হয় মুখে যখন ওগুলো পড়ে টেস্টটা খুব ভালো লাগে, সেজন্য আমি ক্রাশ করে দিয়েছি। আর এটা কিন্তু হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি, আর এর সাথে একটুখানি বাটার অ্যাড করেছি।